পড়াশোনার খরচ চালাতে কিডনি বিক্রি করেন বাবা, প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে সেই মেয়ে। বাবা মা নিজেদের সন্তানের জন্য কতই না আত্মত্যাগ করেন, কিছু কিছু বাবা ছেলে মেয়েদের জন্য নিজেদের সর্বস্ব বিসর্জন দিয়ে দেন, কিন্তু সন্তানরা কি সবসময় সেই ত্যাগকে যথাযথ সম্মান দিতে পারে? সেরকমই এক ঘটনা যা মেয়ের জন্য একজন বাবার চরম আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিল, কিন্তু মেয়ে সেই মূল্য চোকাতে পারেনি। প্রেম বা আত্মত্যাগের এই হৃদয় বিদারক কাহিনী পড়লে চোখে জল আসতে বাধ্য। টুইটারে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন আমান্ডা চিন্ডা নামক নাইজেরিয়ার এক মহিলা। তিনি এই গল্প বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। আমান্ডার দাবি, একজন মেয়ের বাবার স্বপ্ন ছিল মেয়েকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলা। অভাবের সংসার হলেও মেয়ের পড়াশোনায় কখনো কোনো বাধা আসতে দেননি তিনি। মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার পড়াশোনার খরচও বাড়ে। একসময় মেয়ের পড়াশোনার খরচ জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল বাবাকে। বাবাও নাছোড়বান্দা, ঠিক করেন মেয়ের পড়াশোনা চালিয়ে নিয়ে যেতে যা করতে হয় তিনি তাই করবেন। অনেক ভেবে ঠিক করেন মেয়ের পড়াশোনার খরচ জোগাতে নিজের কিডনি বিক্রি করে দেবেন তিনি। কিডনি বিক্রি করে তিনি যা টাকা পাবেন তা তিনি রেখে দেবেন, এই টাকায় মেয়ের সারা জীবনের পড়াশোনার খরচ চলে যাবে। কিন্তু তিনি জানতেন না তার পড়াশোনায় ভালো মেয়ের মনে সেই মুহূর্তে একজন প্রেমিক জায়গা করে নিয়েছে। প্রেমিকের সঙ্গে অনেক দিন ধরেই চুটিয়ে প্রেম করছিলেন তিনি। ইতোমধ্যে কিডনি বিক্রি করে মেয়ের কলেজের বেতন জমা দেন বাবা। বেতন জমা দেওয়ার পর বাড়ি ফিরে আসেন খুশি মনে। এর কিছুদিনের মধ্যেই মেয়ে এবং তার প্রেমিকের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মেয়েটিকে ছেড়ে চলে যায় তার প্রেমিক। প্রেমিকের ছেড়ে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি মেয়ে। মনের দুঃখে সে আত্মহত্যা করে। বাবার আত্মত্যাগের বিষয়ে না ভেবেই আত্মহত্যা করে বসে মেয়ে। ভেঙে চুরমার হয়ে যায় মেয়েকে শিক্ষিত করে তোলার জন্য বাবার বোনার স্বপ্ন। মেয়ের আত্মহত্যা করার পর তার বাবা ভেঙে পড়েন, রাগ অভিমান হয় মেয়ের ওপর। যদি তিনি জানতেন যে মেয়ে আত্মহত্যা করবে তাহলে তিনি নিজের কিডনি বিক্রি করতেন না বলেও তিনি কাঁদতে কাঁদতে জানিয়েছেন।